from beers. আজকে আমি দেখাবো বাংলাদেশে খুব ট্রেডিশনাল একটা খাবার কুমড়া পাতার পাতুরি। এখানে আমি কুমড়া পাতা নিয়েছি 7-8টার মতো আর শুটকি ভর্তা বানিয়ে নিয়েছি। আপনারা চাইলে চাপা শুটকির ভর্তা, লোটে শুটকির ভর্তা, যার যেরকম ইচ্ছে এরকম করে নিতে পারেন। এটা আমি এখন ভাপে দিব, ভাপে দিয়ে পাতুরিটা তৈরি করব। পানি ছিটিয়ে আমি এটা ভাপে বসিয়ে দিলাম মিডিয়াম আঁচে। এখানে আমি একটু ভাপ দিয়ে পানিটা চিপে চিপে নিয়েছি যাতে পানি না থাকে। এখন আমি এটার ভিতরে ভর্তার পেস্টটা দিয়ে দেব। এগুলো আমার একটা বানানো, একে একে আমি এমন করে বানিয়ে নিব। আরেকটা নিয়ে নিলাম, এভাবে আস্তে আস্তে সবগুলো করে নিব। ফ্রাই প্যানে তেল দিয়ে দিলাম, এখন আমি একে একে এটা দিয়ে দিব। এখন আমি দেখবো কতটুকু হয়েছে, একে একে উল্টিয়ে দিব। এটা হয়ে গেল আমার শুটকির ভর্তা দিয়ে কুমড়ার শাকের পাতুরি। এখন নামিয়ে পরিবেশন করব। হয়ে গেল আমার কুমড়ার পাতুরি উইথ শুটকির ভর্তা, গরম গরম ভাতের সাথে। এটা খুবই টেস্টি, আমাদের বাংলাদেশের অনেক ট্রেডিশনাল একটা খাবার, আপনারা ট্রাই করে দেখতে পারেন। এটা অবশ্য অনেকেই জানেন, আমি এটা করেছি কুমড়া পাতা দিয়ে। আপনারা চাইলে লাউ পাতা দিয়েও করতে পারেন, দুটো দিয়েই করা যায়। থ্যাংক ইউ ফর ওয়াচিং। ভালো লাগলে ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডসকে শেয়ার করবেন।